ড্রিম লিগ গেমসের মধ্যে নেক্সট আপডেটের পর কিছু প্লেয়ার আছে যারা কিন্তু ডিএলএস গেম থেকে রিমুভ হয়ে যাবে। ওইখান থেকে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু প্লেয়ার দেখাবো যে প্লেয়ারগুলো কিন্তু ডিএলএস গেম থেকে রিমুভ হয়ে যাবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং বিডি চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে প্লেয়ারগুলো দেখাবো এই প্লেয়ারগুলোকে আপনারা অবশ্যই কিনে রাখবেন, না হলে নেক্সট আপডেটের পর কিন্তু এই প্লেয়ারগুলোকে আমরা ডিএলএস গেমে দেখতে পাবো না। বাই দ্য ওয়ে, উইকলি গিভওয়ের জন্য কিন্তু আপনারা অনেক অপেক্ষা ছিলেন, আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু আজকে আমি উইকলি গিভওয়ের ভিডিওটা স্টোরির মধ্যে দিয়েছি, মানে হচ্ছে শর্টস ভিডিওর মধ্যে দিয়েছি। তো যারা যারা ভিডিওটা এখনো দেখেন না তারা কিন্তু অবশ্যই উইকলি গিভওয়ের ভিডিওটা শর্টসে গিয়ে দেখে আসুন। আর আপনি যদি উইকলি গিভওয়ে জিততে চান তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের উইকলি গিভওয়ে সিস্টেমটা হচ্ছে এই চ্যানেলে লাস্ট 7 দিনে যারা নতুন সাবস্ক্রাইবার আসবে তাদেরকে কিন্তু আমরা করব গিভওয়ে 1000 ডায়মন্ড করে 10 জন। আর যারা রিসেন্ট অ্যাক্টিভিটি দিয়ে এগিয়ে থাকবে তারাও কিন্তু পাবে গিভওয়ে। আর রিসেন্ট অ্যাক্টিভিটি দিয়ে এগিয়ে থাকার জন্য অবশ্যই আপনাকে ভিডিওতে লাইক করতে হবে মাস্ট বি, আর কমেন্ট করতে হবে মাস্ট বি। আচ্ছা, প্রথম প্লেয়ারটা হচ্ছে সার্জিও রামোস। সার্জিও রামোস কিন্তু স্পেনের প্লেয়ার ছিল, ফুটবল প্লেয়ার, সে কিন্তু ওয়ার্ল্ড কাপের ফরফরি অপশন নিয়ে ফেলছে এবং ফেরিস ক্লাব থেকেও কিন্তু সার্জিও রামোস চলে যাবে। তো এমন একটি ক্লাবে যাচ্ছে যেটা ডিএলএস গেমের মধ্যে নাই, মানে হচ্ছে ইন্টার মিয়ামি ক্লাবটা। ইন্টার মিয়ামি ক্লাবটা ডিএলএস গেমের মধ্যে নাই, তার মানে সার্জিও রামোস স্পেন টিম থেকে অপশন নিচ্ছে প্লাস ফেরিস ক্লাব থেকেও কিন্তু চলে গেছে, যার ফলে কিন্তু সার্জিও রামোসকে আমরা ডিএলএস গেমের মধ্যে নেক্সট আপডেটের পর আর পাবো না। এরপর নেক্সট প্লেয়ারটা হচ্ছে রবার্তো ফিরমিনো, ব্রাজিলিয়ান প্লেয়ার। ব্রাজিল টিমটা প্রথমে বলে রাখি, ব্রাজিল টিমটা কিন্তু ডিএলএস গেমের মধ্যে নাই। এখন ব্রাজিলের প্লেয়ারগুলো যদি ডিএলএস গেমের মধ্যে থাকতে হয় তাহলে তাদের ক্লাবগুলো কিন্তু ডিএলএস গেমের মধ্যে থাকা লাগবে, যেটা আগে রবার্তো ফিরমিনোর সাথে হয়েছিল। রবার্তো ফিরমিনো আগে ছিল হচ্ছে লিভারপুল ক্লাবটার প্লেয়ার, যেহেতু লিভারপুল ক্লাব থেকে রবার্তো ফিরমিনো কিছুদিন আগে চলে গেছে অন্য একটা টিমে, মানে টিমটা হচ্ছে আল আহলি, এটা হচ্ছে সৌদি প্রিমিয়ার লিগের মেবি আল আহলি নাকি কি একটা নাম, ওই টিমটাতে কিন্তু রবার্তো ফিরমিনো চলে গেছে, যার ফলে নেক্সট আপডেটের পর রবার্তো ফিরমিনো ডিএলএস গেম থেকে রিমুভ হয়ে যাবে। তা আমরা সকালে রবার্তো ফিরমিনোকে রেখে দিব। এরপর নেক্সট প্লেয়ারটা হচ্ছে এশিয়ান বয় কিম, সে কিন্তু এশিয়ার প্লেয়ার, সাউথ কোরিয়ার প্লেয়ারটা। আগে ছিল কিন্তু নেপোলিতে, নেপোলি ক্লাবে ছিল। সাউথ কোরিয়া টিমটা কিন্তু, সাউথ কোরিয়ার জাতীয় দলটা কিন্তু ড্রিম লিগ গেমসের মধ্যে নাই, অ্যান্ড সে ড্রিম লিগ গেমসের মধ্যে স্থান পাওয়ার কারণ হচ্ছে নেপোলি ক্লাবের মধ্যে সে খেলতো আগে, বাট এখন সে কিন্তু এফসি বায়ার্ন মিউনিখে চলে গেছে। বায়ার্ন মিউনিখে যাওয়ার কারণে আমরা কিন্তু নেক্সট আপডেটের পর এই কিমকে ডিএলএস গেমের মধ্যে পাবো না, কারণ আমরা সকলে জানি বায়ার্ন মিউনিখ টিমটা কিন্তু ড্রিম লিগ গেমসের মধ্যে নাই। আর যদি বায়ার্ন মিউনিখ থাকতোই তাহলে কিন্তু আমরা সাদিও মানেকেও পেয়ে যেতাম, বা বুন্দেশ লিগের আরও অনেক প্লেয়ার আছে ওই টিমগুলো কিন্তু পেতাম, প্লাস আমরা প্লেয়ারগুলোকেও পেতাম। আচ্ছা যাই হোক, এখন কিছু প্লেয়ার দেখাবো যে প্লেয়ারগুলোকে নিয়ে অনেক কথা হচ্ছে যে এই প্লেয়ারগুলোকে নাকি ডিএলএস গেম থেকে রিমুভ হয়ে যাবে। আচ্ছা, প্রথমে দেখাচ্ছি আমরা হচ্ছে ব্রোজোবিককে। ব্রোজোবিক হচ্ছে ক্রোয়েশিয়ার একজন প্লেয়ার, অ্যান্ড সে কিন্তু কিছুদিনের মধ্যেই আল নেসার ক্লাবটিতে চলে যাবে, যেটা হচ্ছে সৌদি প্রিমিয়ার লিগের একটি ক্লাব, যেটাতে আমাদের রোনালদো আছে, ওই ক্লাবটাতে চলে যাবে এই ব্রোজোবিক। যদি এবার ব্রোজোবিক সৌদি প্রিমিয়ার লিগে চলে যায় তাহলে আমরা নাকি ডিএলএস গেমের মধ্যে এই ব্রোজোবিককে পাবো না, এই কথাটা হচ্ছে একদম ভুল, কারণ ক্রোয়েশিয়ার যে টিমটা, তার যে জাতীয় দলটা ক্রোয়েশিয়া, ক্রোয়েশিয়া কিন্তু ডিএলএস গেমের মধ্যে আছে। সো ডিএলএস গেমের মধ্যে ক্রোয়েশিয়া থাকার কারণে কিন্তু আমরা এই ব্রোজোবিককে ডিএলএস গেম থেকে হারাবো না, এই ব্রোজোবিক ডিএলএস গেমের মধ্যে থেকে যাবে। ডিএলএস গেমের মধ্যে কোনো প্লেয়ার যদি থাকতে হয় তাহলে তার হয় জাতীয় দল না হলে ক্লাব, দুইটা থেকে যে কোনো একটা থাকলেই হবে। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। এরপর নেক্সট প্লেয়ারটা হচ্ছে জোতা, এটা হচ্ছে পর্তুগালের প্লেয়ার। জোতা কিন্তু পর্তুগাল টিম থেকে মেবি আল আহলি ক্লাবে চলে যাচ্ছে, যেটা কিন্তু সৌদি প্রিমিয়ার লিগের একটি ক্লাব, ওই ক্লাবটাতে যদি চলে যায় তাহলে নাকি আমরা এই জোতাকে আর ডিএলএস গেমের মধ্যে পাবো না। ভুলে যাচ্ছি যে আমরা এখানে জোতার যে ন্যাশনাল টিম পর্তুগাল, এই পর্তুগাল কিন্তু ডিএলএস গেমের মধ্যে আছে, যার কারণে আমরা ব্রোজোবিককে, সরি জোতাকে নেক্সট আপডেটের পর ডিএলএস গেম থেকে হারাচ্ছি না। ব্রোজোবিক এবং জোতা এই দুইটা প্লেয়ার কিন্তু ডিএলএস গেমের মধ্যে নেক্সট আপডেটের পর থেকে যাবে, কারণ তাদের ন্যাশনাল ক্লাব, সরি ন্যাশনাল টিমগুলো ডিএলএস গেমের মধ্যে আছে। আর বাকি যে প্লেয়ারগুলোকে দেখালাম ওই প্লেয়ারগুলো কিন্তু ডিএলএস গেমের মধ্যে নেক্সট আপডেটের পর রিমুভ হয়ে যাবে। আপনারা সকলেই ওই প্লেয়ারগুলোকে কিনে রাখবেন, এখনও সুযোগ আছে আপডেট আসার আগ পর্যন্ত। আচ্ছা যাই হোক, এই চ্যানেলটাতে যদি যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি গিভওয়ে জিততে পারেন, গিভওয়েতে থাকবে 1000 ডায়মন্ড করে। আর যারা প্রতিনিয়ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভিডিওতে লাইক করবে, ভিডিওতে কমেন্ট করবে, তারা কিন্তু রিসেন্ট অ্যাক্টিভিটি দিয়ে এগিয়ে থাকবে এবং তারাও কিন্তু পেয়ে যাবে গিভওয়ে। তো মাস্ট বি সাবস্ক্রাইব, মাস্ট বি লাইক, অ্যান্ড মাস্ট বি কমেন্ট। আল্লাহ হাফেজ, সকাল ভালো থাকবেন।